নমস্কার, আমি পাপিয়া। আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাওতে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বারুইপুর বাইপাস সংলগ্ন আদি গঙ্গার পাড়ে সৌন্দর্যায়ন প্রকল্পের উদ্বোধন করল প্রশাসন। প্রকল্প রূপায়ণের জন্য বরাদ্দ হয়েছে 5.46 কোটি টাকা। পদ্মপুকুর থেকে বংশীবটতলা পর্যন্ত 2 কিলোমিটার দীর্ঘ কংক্রিট লাইনিং এর কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। বাঁধানো গঙ্গার ধারে তৈরি হচ্ছে টালির রাস্তা এবং বসার জন্য রাখা হয়েছে বেঞ্চ। আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গোটা এলাকাটি। পাশাপাশি শাসন রেলগেট সংলগ্ন এলাকা থেকে কৃষ্ণমোহন রেলগেট পর্যন্ত সৌন্দর্যায়নের কাজ চলছে। তা দ্রুত শেষ হবে বলে প্রশাসনকে জানানো হয়েছে। এই সৌন্দর্যায়নের ফলে এলাকার পরিবেশের উন্নতি হবে বলে মনে করছেন বাসিন্দারা। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে চোখ রাখুন, সঙ্গে থাকুন নিউজ নাওতে।